নদর বান্দিলবুর একই কেতিয়াবা যদি বিজেপি শীর্ষ মহল তথা বিজেপির ঘনিষ্ঠ কোনোবা ব্যবসায়ীর ঘরত কেতিয়াবা আকৌ কংগ্রেসী নেতার ঘরত নমস্কার আরম্ভ করবলৈ লৈছো প্রাগ নিউজ ডিজিটেলৰ বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস এসাজ খাই এসাজলৈ চিন্তা করা মানুষ এইখন ভারতবর্ষত আছে কিন্তু এইখন ভারতবর্ষতে এটা নেতার বাসগৃহর পর উদ্ধার হয়েছে কেবল টকা আর টকা পিছে আপুনি এই টকা নগণ্য বা কম সংখ্যক বলে ভাবি নলব এটা কোটিরও অধিক অর্থাৎ কোটি কোটি টকা উদ্ধার হয়েছে এগারী নেতার বাসগৃহর পর হয় আমি সেই প্রসঙ্গর কথাই উল্লেখ করব বিচার উড়িষ্যার সেই প্রসঙ্গ উড়িষ্যার আয়কর বিভাগের অভিযান এতিয়া দেশের রাজনীতির তীব্র চর্চা অব্যাহত আছে অর্থাৎ এই যে অভিযান এই অভিযানের সন্দর্ভত এটা চর্চা চলিছে দেশের রাজনীতিত কারণ রাজনীতির চর্চা এইভাবেই চলিছে কারণ এগারী রাজনৈতিক নেতা কংগ্রেসের এগারী নেতার বাসগৃহর পর উদ্ধার হয়েছে 350 কোটির অধিক নোট আর এই নোট উদ্ধার করেছে আয়কর বিভাগে কর ফাঁকির অভিযোগত রাজ্যসভার সাংসদ অর্থাৎ উড়িষ্যার রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর বাসগৃহর পর উদ্ধার হয়েছে এই কোটি কোটি টাকা আর এই সন্দর্ভত এটা রাজনীতিত বাক বিতণ্ডা অব্যাহত আছে যেহেতু কংগ্রেসের এগারী নেতার বাসগৃহর পর ইমান বৃহৎ সংখ্যক নোট জব্দ করেছে আয়কর বিভাগে গতি বিজেপিয়ে এটা আক্রমণের লক্ষ্য করে লৈছে কংগ্রেসক সোশিয়াল মিডিয়ার এক্স একাউন্টতে হোক বা বিভিন্ন সোশিয়াল মিডিয়ার অন্য ক্ষেত্র সমূহত এটা বিজেপিয়ে আক্রমণের কেন্দ্র করে লৈছে কংগ্রেস দলটক আর এই সন্দর্ভত কংগ্রেসে প্রত্যুত্তর দিবলে বিজেপিকে কিন্তু লক্ষ্য করে লৈছে আর এই সন্দর্ভত কংগ্রেসেও পূর্বর কিছু ঘটনা অর্থাৎ বিজেপি দলটোর জড়িত কিছু ঘটনা এটা চর্চালয় আনিছে আর এই সন্দর্ভতে আজি আমি আলোচনা করি প্রাক ফোকাসত আর প্রাক ফোকাসত এই সন্দর্ভত সবিশেষ আলোচনা করবলে আমার উপস্থিত আছে সহযোগী সংবাদকর্মী অঞ্জুমান ভরদ্বাজ অঞ্জুমান ভরদ্বাজর পর আমি জানিবলৈ চেষ্টা করিম যে এই আয়কর বিভাগের অভিযানত কিমান কোটি কিয় জব্দ হয়েছে কোরপরা জব্দ হয়েছে বা বিজেপিয়ে কেনেকৈ আক্রমণের লক্ষ্য করে লৈছে বা বিজেপিক প্রত্যুত্তর দিবলে কংগ্রেসে কি প্রসঙ্গ চর্চালয় এটি আনিছে এই সন্দর্ভতে সবিশেষ তথ্য আমি জানিবলৈ চেষ্টা করিম অঞ্জুমানৰ পৰা হয় অঞ্জুমান কি জানাব হয় ৰিজা আসলতে আজি কেইবাদিনো ধৰি ভাৰতবৰ্ষৰ আয়কৰ বিভাগে উড়িষ্যাৰ এজন কংগ্ৰেছী ৰাজ্যসভাৰ সাংসদ ধীৰাজ সাহুৰ ঘৰত একেলগে তেওঁলোকে চলাই থকা যি অভিযান কৰ ফাঁকিৰ অভিযোগ তেখেতৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছিল তেখেতৰ এটা বিশেষ সুৰা নিৰ্মাণ কৰা কোম্পানী অথবা ফেক্টৰী আছিল এই ফেক্টৰীটো তেখেতৰ এজন সম্পৰ্কীয় বন্তি সাহুৰ নামত আছিল যিজনৰ লগত আয়কৰ বিভাগে এটা কথা গম পাইছিল যে এইজন ব্যৱসায়ীয়ে নিজৰ সুৰাৰ ফেক্টৰীত কৰ ফাঁকি দি বৰ্তমান সময়ত ব্যৱসায় পৰিচালিত কৰিছে যাৰ বাবে ইনকম টেক্স বা আয়কৰ বিভাগে তেখেতৰ বাসগৃহত রেড করে সম্পূর্ণ 350 কোটির অধিক টাকা বর্তমান সময়লকে হিসাব করে উলিয়াবলে সক্ষম হয়েছে ইতিমধ্যে আয়কর বিভাগ এই টাকা গণনা করে করে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু টাকার সর্বমুঠ হিসাব কিন্তু বর্তমান সময়লকে ওলাবপরা নাই বর্তমান ভারতবর্ষত যেতিয়া আমি আয়কর বিভাগের ইতিহাসত আটাইতকৈ ডাঙর রেড সমূহের কথা কও বা এই ঘটনাসমূহের কথা কও তেতিয়া আমি জানো যে ভারতবর্ষের আয়কর বিভাগে বিভিন্ন ডাঙর ডাঙর ব্যক্তির ঘরত রেড করেছে বহুতো কলাধন উদ্ধার করা হয়েছে কিন্তু বর্তমান সময়ত এইজন সাংসদের ঘরের পর উদ্ধার হওয়া ধনে কিন্তু ভারতবর্ষের ইতিহাসত ক্যাশ হিসাবে অথবা নগদ ধন হিসাবে উদ্ধার হওয়া আটাইতক সর্ববৃহৎ ধন সংগ্রহ করা কার্যসমূহের ভিতর বা আয়কর বিভাগের রেটসমূহের ভিতর নিজের নাম চিহ্নিত করেছে এটা আমি ভারতবর্ষত যদি চাও এই রেটটি হওয়ার পাছত ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন শাসকীয় দলের নেতায় কংগ্রেসের এই সাংসদজনক আক্রমণ করেছে আক্রমণ হবলগীয়া তেখেত পাত্রও বর্তমান সময় যেটা ভারতবর্ষের অর্থনীতির কারণে আটাইতক ডর প্রত্যাহ্বানসমূহের কথা আমি আলোচনা করো সেই আলোচনাসমূহের ভিতর যেটা আমি কোলাধনের প্রসঙ্গ আনো আমি এই কথা নুই করবো যে বর্তমান সময় যেটা সরকারে বিমুদ্রাকরণের নীতি গ্রহণ করেছিল কৈছিল যে বিদেশত থাকা ধনসমূহ বিদেশত জমা থাকা সুইস ব্যাংকত বা অন্যান্য ধনসমূহ সর্বমুঠ 15 লাখক প্রতিজন ব্যক্তিক দরিদ্র লোকক প্রদান করবা যাব সেয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ঘোষণা আছিল সেই 15 লাখ প্রতিজন নাগরিকে পালে না নাপালে সেই সম্পর্কে বিচার বিমর্শ পাছপরেও করা হব ভারতবর্ষের নাগরিকের সিদ্ধান্ত সেই সন্দর্ভত দেখাব কিন্তু এই কোলাধনের ক্ষেত্রে সরকারখনের যে স্থিতি সেই স্থিতিটি আছিল কিয় যাতে ভারতবর্ষের অর্থনীতি মজবুত হয় প্রধানমন্ত্রী বিশ্বর ভিতর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে ভারতবর্ষক গহিব বিচারে তার ক্ষেত্রে আটাইতকৈ ডাঙৰ প্ৰত্যাহ্বান ৰূপে থিয় দিয়ে এই কোলাধনৰ প্ৰসংগ এতিয়া কোলাধন নিশ্চিতভাৱে বেয়া কিন্তু আমি এইটো কথা পাহৰি গ'লে নহ'ব যে বৰ্তমান সময়ত এই কোলাধনৰ যি সংস্কৃতি কোলাধনৰ যি সমগ্ৰ ব্যৱস্থা সেই সমগ্ৰ ব্যৱস্থা কোনে পৰিচালিত কৰিছে অথবা ইয়াত এটা ৰাজনৈতিক দলৰে অংশীদাৰিত্ব আছে নেকি নাই আমি যদি আজিৰ পৰা 2 বছৰ পূৰ্বে উভতি যাওঁ ছ'চিয়েল মিডিয়া একাউণ্ট এক্সত এটা বিশেষ একাউণ্টে প্ৰকাশ কৰিছে এটা বিশেষ ভিডিঅ' আমি বৰ্তমান সময়ত যেতিয়া এই চাহু উপাধিৰ যিজন ধীৰাজ চাহু নামৰ সাংসদ
তেখেতৰ বিৰুদ্ধে যেতিয়া অভিযোগসমূহ উত্থাপন হৈছে তেনে এক প্ৰসংগতে আমি দেখিবলৈ পালোঁ উত্তৰ প্ৰদেশৰ কানপুৰত আজিৰ পৰা প্ৰায় এক ডেৰ বছৰ পূৰ্বে পীযুষ জৈন নামৰ এজন ব্যৱসায়ী ঘৰত আয়কৰ বিভাগে 257 কোটি টকা সংগ্ৰহ কৰিছিল এই ৰেইডৰ জৰিয়তে বৰ্তমান সময়ত প্ৰশ্ন উত্থাপিত হয় যে এখন ৱেলফেয়াৰ ষ্টেট হিচাপে এখন উন্নয়নকামী ৰাষ্ট্ৰ হিচাপে ভাৰতবৰ্ষত বৰ্তমান সময়ত যি কলাধনৰ প্ৰয়োভৰ আমি দেখিবলৈ পাওঁ শেহতীয়া সময়ছোৱাত যেতিয়া শৰদ পাৱাৰৰ যি NCP পাৰ্টি নেশ্যনেলিষ্ট কংগ্ৰেছ পাৰ্টি তাৰ পৰা ফাটি যেতিয়া অজিত পাৱাৰৰ সৈতে ছগন ভুজবল নামৰ এজন ৰাজনৈতিক নেতাই কংগ্ৰেছৰ বিজেপিত যোগদান কৰিলে আৰু বিজেপি মিত্ৰজোঁটৰ সেই শাসনাধিষ্ঠিত চৰকাৰখনৰ চৰকাৰৰ অংশীদাৰিত্ব হৈ পৰিল আমি দেখিবলৈ পাইছোঁ আজি সেইজন বহু প্ৰতাপী মন্ত্ৰী ছগন ভুজবলৰ বিৰুদ্ধে যি বৃহৎ কেলেংকাৰীৰ অভিযোগ আছিল সেইজন ছগন ভুজবলৰ বিৰুদ্ধে এনফৰ্চমেণ্ট ডাইৰেক্টৰেট অৰ্থাৎ প্ৰৱৰ্তন সঞ্চালকালয়ত থকা গোচৰ প্ৰত্যাহাৰ কৰা হ'ল কাৰ আশীৰ্বাদ পুষ্ট হৈ বৰ্তমান সময়ত সেইজন ছগন ভুজবলৰ বিৰুদ্ধে EDয়ে নিজৰ গোচৰ প্ৰত্যাহাৰ কৰিবলৈ বৃদ্ধি হ'ল শেহতীয়া সময়ছোৱাত ভাৰতবৰ্ষৰ প্ৰতিজন বিৰোধী ৰাজনৈতিক নেতাৰ ঘৰত ED আয়কৰ বিভাগৰ বিভিন্ন ৰেইডসমূহ আমি দেখিবলৈ পাওঁ কিন্তু এই কথা কোনোবা সচেতন ৰাজনৈতিক নেতাই বুকুত হাত থৈ ক'ব পাৰিব নি যে শাসকীয় দলটোৰ ওচৰত বৰ্তমান সময়ত তেনেধৰণৰ কাৰাপ্টেড বা সেই ধৰণৰ অভিযোগ থকা নেতা নাই সেয়া প্ৰমাণ ন্যায়ালয়ে কৰিব অথবা সেয়া প্ৰমাণ আয়কৰ বিভাগে কৰিব কিন্তু তেনে নেতা নথকাৰ কথা কিন্তু কোনো দলে নিশ্চাত কৰিব নোৱাৰে যি ধৰণে তেনেধৰণৰ কলাধন থকা বৰ্তমান সময়ত নেতা বা ঘৰত কৰ ফাঁকি দিয়া নেতা আমি কংগ্ৰেছত দেখিবলৈ পাওঁ তেনেকৈ ভাৰতবৰ্ষৰ প্ৰতিটো ৰাজনৈতিক দলতে তেনে দুই এজন নেতা আছে যিসকলে বৰ্তমান সময়ত সমাজৰ বাবে আটাইতকৈ অপ্ৰয়োজনীয় সমাজৰ বাবে আটাইতকৈ ডাঙৰ প্ৰত্যাহ্বানমূলক এই কলাধনৰ যিসমূহ কথা কলাধনৰ যিসমূহ ধাৰণা সেইসমূহ লগত লৈ ঘূৰি ফুৰে যি বৰ্তমান সময়ত শাসকীয় দলটোত থাকি প্ৰধানমন্ত্ৰীজনৰ যি কলাধনমুক্ত দেশ কৰাৰ সপোন সেই সপোনক তেওঁলোকে অবাস্তৱ কৰে আমি জানো যে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ নেতৃত্বত বৰ্তমান সময়ত ভাৰতবৰ্ষত বিজেপিয়ে বিকাশ আৰু উন্নয়নৰ কথা কয় যদি প্ৰধানমন্ত্ৰীয়ে সপোনটো প্ৰকৃততে বাস্তৱত ৰূপায়িত কৰিবলগীয়া হয় তেন্তে বৰ্তমান সময়ত বিজেপিত যিসকল নেতাই প্ৰধানমন্ত্ৰী মোদীৰ অগোপনে বা তেখেতে গম নোপোৱাকৈ তেখেতৰ পিছে পিছে কলাধনৰ ব্যৱসায়সমূহ চলাই আছে সেইজন বৰ্তমান সময়ত সেইসমূহ লোকৰ কি হ'ব তেওঁলোকে ভৱিষ্যতে কি কৰিব বা সেইসকল বিজেপি নেতাৰ বিৰুদ্ধে অমিত শ্বাহ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী অথবা বিজেপিৰ হাইকমাণ্ড কিমান শক্তিশালী ৰূপত হ'ব অথবা আয়কৰ বিভাগে তেওঁলোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিব নে নকৰে বা তেওঁলোকৰ ঘৰত ৰেইড কৰিব নে নকৰে সেই কথা কিন্তু বৰ্তমান সচেতন ৰাজনৈতিক মহল অথবা সাধাৰণ জনসাধাৰণৰ সন্মুখত এটা ডাঙৰ প্ৰশ্নচিহ্নৰূপে থিয় দিছে হয় ৰিজা হয় নিশ্চয়কৈ সমগ্ৰ বিষয়টোৰ সন্দৰ্ভত সবিস্তাৰে বিশ্লেষণ আগবঢ়ালে সংবাদকৰ্মী অঞ্জুমান ভৰত আছে এই পৰ্যন্ত এই অভিযান অব্যাহত আছে পৰৱৰ্তী সময়ত এই অভিযানত আৰু কিমান কোটি টকা জব্দ কৰে আয়কৰ বিভাগে সেয়া জনাই যাম আমি প্ৰাগ নিউজ ডিজিটেলৰ দৰ্শকসকলক অৱশ্যে এই পৰ্যন্ত গ্ৰেপ্তাৰ হোৱাৰ খবৰ আমি পোৱা নাই এই সন্দৰ্ভত বা এই অভিযানত বা এই গোচৰটোৰ লগত জড়িত পৰৱৰ্তী সময়ত আৰু কাক কাক গ্ৰেপ্তাৰ কৰে এই সন্দৰ্ভত আমি সবিশেষ বিশ্লেষণ আগবঢ়াম প্ৰাগ নিউজ ডিজিটেলৰ জৰিয়তে চাই থাকক প্ৰাগ নিউজ ডিজিটেল